হ্যালো বন্ধুরা, আজকে আমরা একটা বেবি ড্রেস বানাবো। বেসিক একটা আইটেম, জাস্ট ব্যাগে একটু ইলাস্টিকে গ্যাদারিং হবে, ফ্রন্ট পার্ট সলিড, নিচে কাপে একটু ফোল্ডেড হবে, আর এখানে একটা দুটো বেল হবে শোল্ডারে, রাম্পারের মতো আর কি। আজকে আমি করে দেখাবো সেম এই স্টাইলটা। চলুন স্টাইলটা করি। তো প্রথমে আমাদের মেজারমেন্ট যেটা নিতে হবে, আমাদের এই 9 অপশনটা, ফরন লেন্থ বা ফরন রাইজ, এটা কি দেওয়া আছে? আচ্ছা, ফরন রাইজ দেওয়া আছে। আমরা এই ফরন রাইজটা নেব, আর এর সাথে ইনসিএমটা আমরা যোগ করে নেব। যেহেতু টোটাল লেন্থ নাই, সেক্ষেত্রে আমাদের এই এই দুটো অপশন আমাদের যোগ করতে হবে। 38 প্লাস 21.7, এটা হলো আমাদের টোটাল লেন্থ। এবার উইথ নিতে হবে। উইথ আমরা কোনটা নিতে পারি? উইথ আমরা এই যে 5 অপশনটা নেব, এটা সম্ভবত হিপ দেওয়া আছে। আমরা চেস্ট নেবো না, চেস্ট একটু কম আছে, যার কারণে আমরা চেস্ট নেবো না। আমরা এই এটা নেব, চেস্ট নিলেও হবে, চেস্টাও নিতে পারি। আমরা 5 অপশন ধরে আমরা কাজ করব। 5 অপশনের কত আছে? আচ্ছা, হাফ সেট এখানে আছে 32। আমরা 80 সাইজ ধরে করতেছি, 80 সাইজ করব আমরা। সেক্ষেত্রে আমাদের চেস্ট ধরতে হবে, কোথায় গেল, 32। তো আমরা 32 নেব, আর এদিকে নেব 59। এখানে নিলাম 59, এখানে নিলাম 32-এর অর্ধেক 16। এগুলো তো আমাদের রেক্ট্যাঙ্গেল। তো এখন এখান থেকে যেটা নিতে হবে আমাদের, এই যেখানে হাউ টু মেজারমেন্টটা আছে, এখান থেকে বোঝা যাচ্ছে আমরা এই এখান থেকে আর্মল স্টেটটা নেব, আর্মল ডিপ। এটা হলো আর্মল ডিপ, আর্মল ডিপ নেব। সে পয়েন্ট থেকে ফিরে আবার নেবো এদিকে ব্যাগ রাইস, এদিকে ফরন রাইস। আর মাল্টিতে কত? 11 অপশন, সাসি ডিপ দিছে 14.1। এই পয়েন্ট থেকে 14.1 দেব, তারপরে আমরা নেব এদিকে ফরন রাইজ যেটা আছে 38, ফরন রাইজ 38, আর ব্যাগ রাইস, যেহেতু ফরন রাইজ উপর থেকে, ব্যাগ রাইজ 27, এখানে পরে দেখবো এটা, আমরা ফরন রাইজটা আগে নেই। এখান থেকে 38 মাইনাস 38, তারপর এখান থেকে আমার একটা ইয়ার পয়েন্ট আছে, সেটের পয়েন্ট আছে, পজিশন, এই যে সাইটের পজিশন 10 সিএম, এই যে এই অপশনটা। তো আমরা এখান থেকে এই পয়েন্ট থেকে 10 সেম নেবো, একটা পয়েন্ট 10 সেম নিলাম। তারপর আর কি পজিশন আছে? আচ্ছা, এখান থেকে কাটাঞ্চুর একটা হাইটের মেজারমেন্ট আছে, 13 অপশন, 13 অপশনটা নিয়ে নেই। 12.6, আমরা এই সিনটার এখান থেকে 12.6 নেব, মাইনাস 12.6, তারপর আর কি আছে? আচ্ছা, এই যে 13 অপশন আর এই যে 14 অপশন, এই দুটার মাঝামাঝি এই পয়েন্টটা আছে। এই এখান থেকে যে এই পয়েন্টটা নিয়েছি 4 অপশন, এই সোজা আমার একটা ফিক্সড মেজারমেন্ট হবে, আর এখান থেকে হবে সেট উইথের মেজারমেন্ট। তো আমরা এই পয়েন্ট সোজা এই পাশে একটা পয়েন্ট দেবো, সেট অরিজিন করে নিয়ে এই যে লাইন সোজা একটা পয়েন্ট দেবো। তারপর যদি এদিক সেদিক হয়ে থাকে, আমরা সেক্ষেত্রে যে এখানে আমরা জিরো করে দেবো, লাইনটা স্ট্রেট হয়ে গেছে, আমরা এই লাইনগুলো কার্ভ করে দেই। এখান থেকে আমরা একটু এক্সট্রিম ভেতর দিকে নেই, তার আগে এখানে মেজারমেন্টটা ফিক্স করতে হবে। এখানে লাগে কত? সেট উইথ এই 6 অপশন,
16.5, আমরা এখান থেকে 16.5 করে নেব। এবার এখান থেকে লেগ ওপেনিং এর যে গ্রেডিং আছে, পয়েন্ট আছে, লেগ ওপেনিংটা আমরা ফিক্সড করে নেব 7 অপশন, বটম হাফ বটম উইথ 10, এখান থেকে আমরা 10 সেম দিয়ে নেব। এই পয়েন্টটাকে ডিলিট দেব, এখানে আবার 90 ডিগ্রি দিয়ে দেব, সেটা একটু কমায় দেই। আচ্ছা, তারপরে আমার যে এই যে এখান থেকে 10 সেম নিচে যে পয়েন্টটা, সেই মেজারমেন্টটা নিয়ে আমরা এখন মেজারমেন্টটা হলো যে 5 অপশন মেজারমেন্টটা 32 ধরে আমরা নিচে মেজারমেন্ট। এখন চেস্ট মেজারমেন্টটা ফিক্সড করতে হবে, চেস্ট রিল্যাক্স এক্সটেন্ডেড একটা আছে, রিল্যাক্স এক্সটেন্ডেড হলো ব্যাগ, আর রিল্যাক্সটা হলো, রিল্যাক্সটা আমাদের ফিক্সড থাকবে, এটা হলো 28 হাফ ফিক্সড থাকবে, আর এক্সটেন্ডেডটা যা আসবে সেটা হলো আমরা ব্যাগে শেয়ারিং করে দেবো। ফ্রন্টটা আমরা ফ্রি রাখবো, কোনো শেয়ারিং রাখবো না ফ্রন্টে, সেক্ষেত্রে এখানে 28 হাফ, 28 হাফের অর্ধেক কত, 14-25 আর কি। আমরা এই চেস্টের পয়েন্টটা 14-25 নেব, এখান থেকে আর এখান থেকে আমাদের যে ইয়ার উইথের মেজারমেন্ট আছে, যে ওয়ান অপশন বিপ উইথ যেটাকে বলে আর কি, 13.2 মিলি, 13.2 / 2, 6.6, তো আমরা এইখান থেকে 6.6 নেব, -6.6, এই পয়েন্টটাকে আমরা ডিলিট দেব, দিয়ে এই লাইনটাকে আমরা কার্ভ করে দেবো, আর্মল শেপ এটাকে আমরা স্মুথ করে দেবো। এই হলো আমাদের প্যাটার্ন। এখন এটাকে আমার কপি করতে হবে একটা ব্যাগের জন্য, আমরা এই যে এই অপশন দিয়ে কপি করবো, ওটাতে পেস্ট করবো, তারপর ব্যাগের থেকে আমাদের এই সোজা পয়েন্ট ধরে এই ফ্রি লাইনটা নিয়ে একটা লাইন নিয়ে এখান থেকে আলটা সিলেক্ট করে এইভাবে প্যাটার্নটাকে ট্রেস করে ডিলিট দেবো, ওপরটার দরকার নয়, এটুকু ডিলিট। আর এক্সটেন্ডেড যে মেজারমেন্টটা আছে 31 হাফ, 16.32, আমরা 16.32 করে দিই, এখানে একটু শেয়ারিংয়ের দরকার আছে, এখান থেকে ধরে আমরা এখানে 16 করে দেবো, মোটামুটি একটা স্ট্রেট শেপ চলে আসে এদিকে। এখানে আমার গ্যাদারিং হবে, হালকা গ্যাদারিং আছে এই জায়গায়, আমি এই যে এখানে একটু ইলাস্টিক হবে ইনসাইডে, আমি একটা 3D বানালাম, এখন এটা তো শেয়ারিং দিতে হয়েছে, না হলে ব্যাগের যে হিপটা থাইরা আছে এখানে একটু লুজ দরকার, এখানে লুজটা আসে না, আমি 3D করে দেখলাম এখানে, তো আমাদের এই জন্য এখানে ব্যাগে একটু শেয়ারিং দিতে হলো। এখন ফ্রন্টে আমার একটা এ আছে, এখানে যেহেতু 10 সেম দিয়েছি, আমরা এখান থেকে অর্ধেক করে নেবো, 5 সেম বা 4 সেম নিচে একটা পয়েন্ট দিয়ে নেবো, মানে কোনো মেজারমেন্ট নাই, 4 সেমে দিলাম, অপশনটা দেখাই, এই যে এখান থেকে যে যে রাউন্ড শেপটা আসছে, এই রাউন্ড শেপটা উঠানোর জন্য একটু ডাউন করে নিলাম, এখান থেকে এই মাথার পয়েন্ট আছে 13 অপশন, এখান থেকে পজিশনটা দেওয়া নাই, সেক্ষেত্রে আমরা এখান থেকে একটু হাফ করে নিলাম বা 4 সেম দিয়ে নিলাম। এখান থেকে একটা ফ্রি লাইন নেবো ড্র টুল থেকে, যে ড্র ফ্রিটা আমরা এই পয়েন্ট সিলেক্ট করবো, এই পয়েন্ট সিলেক্ট করবো আলটা বাটন ধরে, তারপর লাইনটাকে কার্ভ করে কাট করে দেবো, আমরা কাটটা পরে করে নিতে পারবো, জাস্ট আমরা এখানে একটা কাটার জো করে দেবো, ব্যাস করে দিলাম। এইখানে কিছু পয়েন্ট পড়ছে, পয়েন্টগুলো আমরা ফেলে দিই, বাড়তি পয়েন্টের দেওয়ার দরকার নাই, আমরা এই 2 পয়েন্ট ধরে 90 ডিগ্রি করে রাখবো, এই জায়গায় দুটো বউ আছে এই যে ইয়ারের মতো আর কি, দুটো কান বানায় দেবো, কানের যেহেতু মেজারমেন্ট নাই আমরা এখানে একটা আইডিয়া করে নিতে পারি কানটা কতটুকু উপরে উঠছে, মোটামুটি এর মাঝামাঝি, তো সেক্ষেত্রে আমরা একটা আইডিয়া করে নেব,
যেমন এইখান থেকে এইখান থেকে মাঝামাঝি হবে, স্কোয়ার একটা প্যাটার্ন নিয়ে এই যে এ পর্যন্ত নিলাম। আমার লেন্থ এখানে কত আসছে, 6-7 সিএম দিলাম। আর উইথে দেব হলো 3.5 দিলাম। একটু বেশি হয়ে যায়, আমরা আরো 1 সেম কমায় দিলাম এদিকে। তবে এই পয়েন্টটা ফালাই, সরি 2 পয়েন্ট সিলেক্ট করা ছিল, এই পয়েন্টটাকে ফালাই দেবো। এটা এই লাইনটাকে কার্ভ করে দিয়ে এখানে 90 ডিগ্রি করে দেবো, এখানেও 90 ডিগ্রি করে দেবো। বন্ধুরা, এই হলো আমাদের প্যাটার্ন। এখানে এটাকে মিরর করে দেবো। মিরর করে দেওয়ার পর যদি আমি এই জায়গায় গ্যাদারিং করতে যাই, তখন অটোমেটিক এটা মাথাটা কমে আসবে, এই মাথাটা কর্ণবার কানের মতো একটা সরাইয়া যাবো। এগুলো আমার ইয়ার, এটা একটু শেপ দিতে হবে এরকম, দেখতে হবে পজিশনটা মোটামুটি গ্যাপ আছে। তো আমরা এখান থেকে এর মিডল একটা পয়েন্ট দিয়ে নিই, এই জায়গায় বসাবো এটা। এটা একটু ফ্ল্যাট করে নিতে হবে, যেহেতু একদিকে অ্যাঙ্গেল আছে মেরো রাখা যাবে না। এটাকে ধরে এই পয়েন্টটা ডিলিট দিই, এই লাইনটাকে আমার একটু ডাউন করে দিতে হবে। এটা আমার এখান থেকে ট্রেস কে তুললেই হবে। ডিলিট, এটা থাকবে। তো এটা যদি আমি 1:2 দেই দেন হয়ে যাবে, 1:4 দিতে হবে, কারণ এখানে ডাবল ফেব্রিক হবে, নাহলে পাকা করা যাবে না। সেভ দিয়ে আসি। বিবি ট্রেস দিলাম, বিবি। তারপর এটাকে আমরা মিরর করে দেব। আমরা এখানে যে হাইটটা দেব, এখানে কত হতে পারে হাইট, নাই জায়গায়। আচ্ছা, আমরা এটা 3 সেম ধরে দেবো। এটা বেলটা বেল 4 সেম হবে সম্ভবত, 3 সেম করে দেবো আমরা। বেটার মেজারমেন্ট নাই, তো এখানে যদি 3 সেম দিই, এখানে অ্যালাউন্সটা শো করে জাস্ট এখানে আমরা ইলাস্টিকের জন্য অ্যালাউন্সটা বাড়তি করে দেবো। 3 সেম দিলাম, আমরা বেলটাকেও 3 সেম দেবো। এই বেলের একটা মেজারমেন্ট আছে এই জায়গায়, 12 অপশন। আচ্ছা, 30 আছে এই জায়গায়, আমরা 30 করে দেবো। এই লেন্থে এদিকে 30, আর উইথে দিলাম 3 সেম, যেহেতু আমি ইলাস্টিক হাইট দিচ্ছি। 3 সেম দিলে 3×3=6 সেম হবে এটা। আমি 3 সেম দিতে চাই, 6 সেম দিতে হবে। এটা হাফ মিরর হবে, হাফ ভাষায় কাজ হবে। আর নিচে আমাদের কিছু কাজ আছে, নিচে কাজ বলতে আমাদের এই জায়গায় হ্যামের কিছু কাহিনী আছে। ফ্যামটা এরকম টানা ফ্যাম হবে, সেক্ষেত্রে এখানে আমরা কত দিতে পারি, টানা ফ্যামে কোনো মেজারমেন্ট নাই। আমরা 2.5 সেম হ্যাম দেবো। 2.5 সেম যদি হ্যাম দেই, এর আগে আমি একটা টানা এর দেখাইছি মেজারমেন্ট কীভাবে হয় দেখাইছি। আমি যে অপশন থেকে এখানে ডিফারেন্ট সিগমেন্ট এটা নেওয়ার পরে এই অপশনটা আসবে। তারপর আমাদের এই পয়েন্ট, সরি এটা ধরা আছে, এই পয়েন্ট ধরবো, এই পয়েন্ট ধরবো, ধরার পরে অ্যাপ্লাই দেবো। দেওয়ার পরে এখানে কত মানে হাইট হবে এটা দেবো, 2.5 দিলাম আমরা। তারপরে এখান থেকে আরও একটা নিতে হবে, এই পয়েন্ট, এই পয়েন্ট 2.5। এটা হলো আমাদের নর্মাল হ্যাম। এখান থেকে আমাদের এখন হ্যাম অ্যালাউন্স দিতে হবে, যতখানি আসছে ততখানি আবার দেবো আমরা। আড়াই আড়াই 5, এখান থেকে আমরা সরাসরি একবারে 5 সেম দিয়ে দেবো। এই দেখেন চলে আসছে এই শেপটা, সেম ভাবে এটাও আমরা দেবো এভাবে। এটাকে ট্রেস করতে পারি, করা যাবে কি,
আমরা এখান থেকে এক পিস কেটে নেই লেগটা, যেহেতু এ বরাবর সমান কাট পিস। এটা নিয়ে এসে আমরা এখানে জয়েন দিতে পারি। হয়ে গেল আমাদের এটা অ্যাটাচ, এটা ডিলেট দেই। তো বন্ধুরা, এই হলো আমাদের এই টার্ন আপের বিষয়টা। এটাকে সিঙ্গেলও দেওয়া যায়, আমি আপনাদের একটা সিঙ্গেলটাও করে দেখাই। করতে গেলে আমার ডিলেট দিতে হবে। ডিলেট দিই, এটাতে আমি যদি জাস্ট দেখাই দিচ্ছি আমি, এটা টার্ন আপটা সিঙ্গেলে কিভাবে করা যাবে। এখান থেকে জাস্ট আমরা হ্যাম অ্যালাউন্স দেব, যদি 2.5 সিএম হয় আমরা এখানে 5 সিএম দেব। এটাকে আমরা এফেক্ট দিয়ে এদিকে দিয়ে দেবো, এই দিলাম। এটাকে এখন এদিকে আমরা হাফ হ্যাম করে নেওয়ার পর আরেকটা ফোল্ড করে জাস্ট ওদিকে দিয়ে দেবো। এটা হলো আমার রয়েস দেখা যেতে পারে, বেশি বাংলা রয়েস দেখা যেতে পারে, যার কারণে আমরা এভাবে দেব না, আমরা অবশ্যই এভাবে 3 ফোল্ড করে দেব। আর যদি বাইরে চাই ওভাবে ওভাবে দেওয়া যাবে, সমস্যা নাই। তো আমরা, এই হলো আমাদের বেবি ড্রেসের প্যাটার্ন, জাম্পস্যুট উইথ বেল। যে দেখেন অনেক এই কর্নারগুলো অনেক সময় মার্কারের সমস্যা করে, আমরা এইগুলো পয়েন্টগুলোকে লাইন একটু ছোট করে দেবো। এখানে অনেক অপশন আছে, আপনারা একটা একটা করে দিয়ে দেখতে পারেন। আমরা এই যে এটা দিয়ে দিয়ে দিলাম, এটা হলো শোল্ডার বা বেল্ট। ইয়েস, বেল্ট দিলাম। শেল ফেব্রিক, এটা 2 পিস হবে। ব্যাক পার্ট 1 পিস, ফ্রন্ট পার্টও 1 পিস, এই যে ফর্ন ইয়োক, শেল ফেব্রিক এটাও 1 পিসে হবে। শুধু ইয়ারটা 4 পিস, বন্ধুরা ইয়ে হলো প্যাটার্ন। এই হলো, এখানে তেমন কিছু না, জাস্ট বেসিক একটা প্যাটার্ন। তো আমরা সাইজটা কি করলাম, 80 সাইজ, সাইজটা আমরা দিয়ে দেই। তো খুব দ্রুত করলাম এখানে, জাস্ট আপনাদের বোঝানোর জন্য, যে একটু এই সফটওয়্যারে খুব সহজেই কাজ করানো যায়। এখানে আর মানে কি হবে, এখানে পাইপিং হয়ে ভাঙে টপসিন হবে, এই জায়গায় এই জায়গায় শুধু ব্যাগে হবে বেল্ট, এই যে জায়গায় পাইপিং পাইপিং হবে, পাইপিং হয়ে টপসিন হবে। তো বন্ধুরা, এই হলো প্যাটার্ন। এখানে সম্ভবত জয়েন্ট দেখা যাচ্ছে, ব্যাগে হয়তো জয়েন্ট হবে, যদি জয়েন্ট হয় তাহলে আমরা এই জায়গায় যে মিরর রাখছি এই মিররটা ডিলেট দেবো। জাস্ট মিররটাকে ডিলেট দিয়ে আমরা এখানে অ্যালাউন্স দিয়ে দেবো, যদি এটা মিরর হয়। আমি শুধু নেট থেকে ডাউনলোড দিয়ে আউটো মেজারটা কীভাবে এটা আমরা দেখালাম। তো এর চেয়ে যদি আরও বেশি কিছু দরকার হয় অবশ্যই জানাবেন।
তো এগুলো অবশ্যই আমাদের হিসেব করে দিতে হবে, আমার কত কোন দিকে কতখানি লাগবে, কত হ্যাম হাইট, সেভাবে দেখে দিতে হবে। তোমরা ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আজ এ পর্যন্তই।